মানে যদি এমন হতো যে বেনামাজির জানাজা হয় না, আমার মনে হয় নামাজের সংখ্যা বাড়ত। যদি এমন হতো বেনামাজির সাথে কেউ মেয়ে বিয়ে দিবে না, ছেলে বিয়ে দিবে না, আমার মনে হয় নামাজি বাড়ত। যদি এমন হতো বেনামাজির সাক্ষী গ্রহণ করা হবে না, কি গ্রহণ করা হবে না, যদি এমন হতো যে বেনামাজি ছেলে তার নামাজি বাবার সম্পদের অধিকার পাবে না, তাইলে মনে হয় নামাজি বাড়ত। এগুলো আমি বলিনি, এগুলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে। বেনামাজি বেওয়ারিশ থাকে, কারো ওয়ারিস ওয়ারাসত পায় না। বেনামাজি কি পায় না? নামাজির ওয়ারাসত পায় না, পৈতৃক সম্পত্তি পায় না। যে ছেলে নামাজ পড়ে না, তার বাপের সে পৈতৃক সম্পত্তি পায় না, ইসলামে সে পায় না। সে মারা গেলে তার জানাজার নামাজ হয় না। বেনামাজি জামাই নামাজি বউ বিয়ে টিকে না হিসেবে, কারণ বাইনাল আবিদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। বান্দাও কুফুরির মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ ছেড়ে দেওয়া। তো কাফের আর মুসলমানের তো বিয়ে টেকে না। বাইনাল আবদি ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফর তারকুস সালাহ। বান্দা শিরিক আর কুফুরির মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ ত্যাগ করা। তো বেনামাজি নামাজি যদি বউ জামাই হয়, টিকবে না তো থাকবে না এই সংসার। খুব সিম্পল লজিক। আপনি যেদিন হাদিসকে এভাবে দেখবেন, ওই দিন আপনি মানুষ হতে পারবেন। আদারওয়াইজ ওয়াজ শুনতে পারবেন, জুমায় যেতে পারবেন, খুতবা শুনতে পারবেন, কিচ্ছু হবে না। আর আমার মতো লোকজন নিয়ে এসে, আমার থেকে উন্নত লোকজন নিয়ে এসে কতক্ষণ নিজের এলাকা সুনাম করতে পারবে।